সুন্দর বই পড়তেছে হ্যাঁ তুমি জানো না আমি যে বই নিয়ে বসি হ্যাঁ বই নিয়ে বসছো আমি জানি আজকে কবিতা পড়ছো তো কবিতা হয়ে যেতেছো গা মন হইতাছে আমি তিনবার ডাক দিলাম আমি তোমার ডাক শুনি নাই শোনা না না তা শুন কাটে কামের ছেলে রহিম যখন ডাক দেয় খুব কানে শব্দ পাওয়া যায় তাই না মুখ সামলাই কথা বলো আমি মুখ সামলাই কথা বলছি কেউ মুখ সামলাই কথা বলো তুমি বলো কি ও তুমি যে দোয়া দিছি বলো তাহলে কি আমার মত রাখি আরে যে তুমি যে কাজে মেল লাগে যে পুটিশ পুটিশ করো ওরে বলবো বেটা কে পুটিশ পুটিশ করছি আমি যে একটা চা দিয়া দাও বারে তুমি যে মানে আমার নজর না আমি তোমার নজর রাখি না হ্যাঁ রাখো সমস্যা কি রাখতে পারো ভালো তো আমার লাগে নি কি কই একটু মনের কথাটা ক আর আমি তোর ভালোবাসি আমি কি আর না ভালোবাসা পারি রে তোরে ভালো তো বাসি ঠিক আছে ভাই তো আমি চাই পুরো আমরা দুইজন কিন্তু হল মুরা সরুকে তুই আমি ঠিক থাকি সব ঠিক চা করো না ভাই আমি দেখে না দেখলে কিন্তু আমার দুজনের একজন চাকরি থাকবো না আরে যা কিছু হোক তুই আর আমি ঠিক থাকলে সব ঠিক থাকবে বুঝছো আমি আজকে কিন্তু ঘরে যাব তোর ঘরে লাগি আরে শুন না ঘরে যাওয়ার আলাপ পার আমি বাজার করতে দেব যদি না রান্না করি আমি তাহলে আমার দেব পিটান দেব আমি তুই বাজারে যা শুন শুন ভাই আসার আগে আমি বাজার করে আসো হ্যাঁ ঠিক আছে তুই সব কিছু ক্লিয়ার করে রাখ আমরা বাজার করে আমি আসি তোর আলাপ বাজার করি তো আজকে কিন্তু আমি তোর ঘরে রাত্রি যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাইতে দে হ্যাঁ আচ্ছা যা যা চালাই যা তুই বাজার যা চালাই আমি রান্না করব যা চালাই যা কি কাম করতেছ মজা পাইছিস তো খুব মজা পাইছি আচ্ছা আগে আমি তুই আজকে আমার পাউডার টিপে দিয়ে পাউডার চা হইতেছে
কি কোন বাদে আপনি কি বলতেছেন তোর কি চাকরি না ইচ্ছা আছে চাকরি না করলে ভাবি কি খাম কি করে তাহলে এত বেশি কথা বলছিস কেন যাইতে খুশি যাবি এদিকে এদিকে বোনি বুঝছি ভাবি জানতে পারে শান্তি বেলা কতদিন পরে যে ফিরে শরীরে জর্জরা এল যাই তুমি যা ভুল করছো করছো আমি যা ভুল করছি করছি আর কোনো ভুলে থাকবি না দুজন আর শোনো আমি তোমার ঠিক আছে সত্যি